1947 সালের পর থেকে দেশের বিবেক বর্ধিত হয়েছে, জেগেছে নাকি রাক্ষসে বর্ধিত হয়েছে সে বড় প্রশ্নচিহ্ন রাখছি, তাই তো? এখন এরা বলছে দেশের বিবেক, যে বিবেক যে শাস্ত্রে আছে তাকে না পড়ে এই চুদের ব্যক্তিত্ব কবিদের, আবার আমার তো বলে দ্বিতীয় করে পড়ার মনে কোনো ইচ্ছা হয় মানুষের হওয়া উচিত নয় নাকি? বেদ পুরাণে বা রামায়ণ মহাভারতে যা জিনিস আছে তাকে উদ্ধার না করে আবার চুদুর বুদুর করার কোনো মানে হয়? হ্যাঁ, যেই হোক আর কি। এসব দেশের বিবেক না ব্লু হোয়েলের বন্ধু হয়ে সে চুদুর বুদুর করা, দেশের যারা ব্লু হোয়েলের বিবেক, যারা ব্লু হোয়েলকে জানতে পারে সেই চুদির বাচ্চার, সেই চুদির কবির কি দরকার দেশের নাকি? সে দেশের কবির কি দরকার যে নিজেই এরকমভাবে মরবে অসহায়ভাবে, যার আত্মাকে ব্লু হোয়েল আবার ধরে নিয়ে যাবে তার বন্ধু? হ্যাঁ, মজা করবে। হ্যাঁ, তাদের গাড়ি পৌঁছে গেছে শ্মশানঘাটে। হ্যাঁ, সাপোটা কিন্তু এরা সব সাপোটা, সেই গাড়ি নিয়ে তার আত্মাকে নরকে পৌঁছাবার জন্য তারই বন্ধু গাড়ি নিয়ে পৌঁছে গেছে, মানে বন্ধুর লোক আর কি, বুঝতে পেরেছেন? আর সেই চুদির বাচ্চাদের কি কবির কবিত্বগিরি আর কি কবির কবি করা, তারপরে ঠিক না, এই হচ্ছে দেশের পরিস্থিতি। ব্লু হোয়েলের বন্ধু কবি শঙ্কর ঘোষ, মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদি, রামলাল কবির, ঈশা গুরু, চুদুগুরু, এইসব কবিগিরি।